আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো সকল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসছি দাখিল ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট আকাইদ ও ফিকাহ, যে উত্তর মালা সব কিছু নিয়ে চলে আসছি। সো দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে দ্বিতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ, মিথ্যা অহংকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, পিতামাতাকে কষ্ট দেয়া, গালি দেয়া, এই প্রথম থেকে পঞ্চম পার্ট থেকে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ দেয়া হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ তোমাদের একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে মিথ্যা ও অহংকার নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ, তা তোমার নিজের ভাষায় ফুটিয়ে তুলো। সো এর উত্তরটি আমি তোমাদেরকে সুন্দর করে একদম HD কোয়ালিটিতে দেখাচ্ছি। তো চলো আমরা দেখি। সো তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের প্রশ্নটা হচ্ছে মিথ্যা ও অহংকার অবক্ষয়ের অন্যতম কারণ, তা তোমার নিজের ভাষা লিখো। তো আমি এখানে তোমাদের জন্য একদম নিজের হাতে টাইপ করে এখানে রেডি করে রাখছি। সো এইটার PDF ফাইলটা আমি তোমাদেরকে এখন দেখাবো। সো দেখো, এখানে প্রশ্নটা দেয়া আছে এবং উত্তর, দেখো উত্তর সর্বপ্রথমে তোমরা দিবে ভূমিকা, মানুষের এমন কিছু চারিত্রিক স্বভাব রয়েছে যেগুলো খুবই নিকৃষ্ট ও অপছন্দনীয়। মানুষের এই স্বভাবগুলোকে আখলাকে সাইয়াহ বলা হয়। আখলাকে সাইয়াহ বলা হয়, এখানে তোমরা বলাটা লিখে নিবা, ওকে? তারপর দেখো, এই স্বভাবের কারণেই মানুষের অধঃপতন সুনিশ্চিত, তার মধ্যে অন্যতম হলো মিথ্যা ও অহংকার। তারপর দেখো এখানে একটা হিন্টস দিবা, এই যে হিন্টসটা এইখানে দিবা, মিথ্যা মিথ্যা লেখা আছে, তোমরা হয়তো বুঝতে পারতেছ কিনা। মিথ্যা হিন্টস দেওয়ার পর, মিথ্যাকে আরবিতে কাজাব বলা হয়। মানুষের বোধ স্বভাবের অন্যতম হলো মিথ্যাচার, কেননা মিথ্যা হলো সকল পাপের মূল, এই জন্য মিথ্যা থেকে দূরে থাকতে কোরআনে বলা হয়েছে। আল্লাহ বলেন, সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে এবং মিথ্যা বলা থেকে দূরে সরে থাকো, এমনকি ছোটদের সাথে মিথ্যা বলতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা পাপাচার পর্যন্ত পৌঁছে দেয়। যে ব্যক্তি অনবরত মিথ্যা বলতে থাকে, তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করা হয়। সুতরাং সকল অবস্থায় মিথ্যা বলা থেকে বিরত থাকা কর্তব্য। অহংকার ও বোধ স্বভাবের অন্যতম ফলে অন্তর থেকে অহংকার ও বোধ স্বভাবের ফলে অন্তর থেকে দয়া মায়া উঠে যায়, যার ফলে সে সব ধরনের পাপাচারে লিপ্ত হয় এবং অর্ধপতন নিশ্চিত হয়ে যায়। তাই সবসময়ই অহংকার থেকে বিরত থাকতে হবে। এখানে উপসংহার দিবা, উপসংহার দেওয়ার পর পরিশেষে বলা যায়, এই দুটি জঘন্য বোধ স্বভাব পরিহার করে সুন্দর ও উত্তম স্বভাব নিয়ে জীবনযাপন করে নিজেকে অর্ধপতনের হাত থেকে রক্ষা করা প্রতিটি মুসলমানের কর্তব্য। সো দেখো তোমাদের উত্তর হয়ে গেল। সো এই প্রশ্নের এটি হচ্ছে উত্তর। তো তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবা না এবং কমেন্ট করবা।